আজ রবিবার, তাই সকাল সকাল আমি মহিলা মাছের ডিম ভাজা খেয়েছি। আজকে যেহেতু রবিবার, তাই একটু স্পেশাল এবং অন্যরকম। আজ সবার প্রথমে ছিল শাক ভাজা, তারপর এগুলো আমড়া দিয়ে মাছের ডিমের একটা চাটনি রয়েছে, তার সাথে ছিল ডিম ভরা পাবদা মাছের ঝাল, যেটা আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে খেতে। তার সাথে ছিল এটা আলু বেগুন আর কাঁচকলা দিয়ে একটা শুক্তোর মতো। এর সাথে ছিল একটা লেবু, যেটা পাতি লেবু, খুবই ভালো শরীরের জন্য। তার সাথে আলু সেদ্ধ ছিল, যেটা আমি খাইনি। এরপরে গরমকালে অর্থাৎ গ্রীষ্মের সবচেয়ে যেটা ফলের রাজা এবং ভালো মিষ্টি আম ছিল। এরপর আমার থালা চলে এসেছে, তাতে ভাত, শাক ভাজা, তার সাথে ছিল ওই সবজিটা, যেটা শুক্তোর মতো, কিন্তু এটাকে শুক্তো বলবো না, কারণ এটাতে তেঁতো উচ্ছে ছিল না। তার সাথে ছিল ডিম ভরা পাবদা মাছ, আর তার সাথে ছিল আমার প্রিয় মিষ্টি আম।